শুধু এবার আমরা শুনবো, এই যে আমরা দান করব বা সাদাকা করব, এই সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি, হয়তো আমাদের দানগুলো ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি কি? মোট 10টি দৃষ্টিভঙ্গি সাদাকায়নের, 10টি ইসলামী দৃষ্টিভঙ্গি, এরপর যা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে। হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তয়্যিব লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন, হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাত বা খাবিসাত, এটা নাপাক অপবিত্র একটা জিনিস, সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ওহে বিশ্বাসীরা, তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো, হারাম থেকে দান করো না, কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে আমাদের দানটা, আমাদের সাদাকাটা, এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম থেকে দান করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা যখন দান করব, ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব, সবচেয়ে ভালোটা, যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহর রাস্তায় দেব। কিন্তু আমরা অনেক সময় এটা করি না। একজন ভিক্ষুক এসে টাকা চাইলো, স্যার কিছু টাকা দেন। তখন দেখা যায় যে পকেট থেকে আমরা টাকা বের করে সবচাইতে নোংরা, পচা, ছেঁড়া, ময়লাযুক্ত যে 10 টাকার নোটটা ছেঁড়া, ওইটা আমরা ভিক্ষুককে দেই, এটা কিন্তু আসলে ঠিক না। বরং যেটা চকচকে সুন্দর নোট, যেটা আমরা রেখে দিতে চাই, ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত। কারণ আল্লাহর রাস্তায় আমরা যেটা দেবো এটা যেন সবচাইতে ভালো হয়। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন। যেটা নাপাক, যেটা সুন্দর না, যেটা ভালো নয়, এমন কোনো জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে, সে ভাবলো যে আমগুলো পাড়ার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান করবে। তো দেখা যায় যে সবচেয়ে পচা যে আমগুলো, যে আমগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছে, ওই পোকাযুক্ত পচা আমগুলো আমরা গরিবদের হাতে তুলে দিই, এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদ এরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ না অন্যকে দান করতে না পারবে, সেটা আসলে প্রকৃত দান হবে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনরা, দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে, ময়লা নোট থাকে আমাদের পকেটে, খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি। আমি গাছের আম দান করতে চাই, পচা আমগুলো, নষ্ট আমগুলো, যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে, এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই। তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেব। সাদাকায়ন বা দানের 3 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, দান করতে হবে প্রয়োজনাতিরিক্ত যেটা আছে আপনার, সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড, এগুলো পূরণ করার পরে, এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে। আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন, এইরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। নবী, হে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি দান করবে আল্লাহর রাস্তায়, আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন, আল আফওয়া, যেটা অতিরিক্ত, যেটা তোমার লাগছে না, তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো, এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে, সেখান থেকে তুমি দান করবে। পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স করি, ভারসাম্য রক্ষা করি, সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে। সূরাতুল ফুরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন, সেখানে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এর মানে হচ্ছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন দান করে তারা অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স। ওখানে বাইনা দালিকা কওয়ামা, দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে, সেখানে তারা কৃপণতাও করে না, আবার সেখানে তারা অপচয়ও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স করে। তাহলে দানের 4 নম্বর যে 3 নম্বর যে দৃষ্টিভঙ্গি আমরা সাদাকায়নের ক্ষেত্রে জানলাম, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা।
দান করার 4 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায়। যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, যেটাকে আমরা শো অফ বলি, মানুষকে দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য। তাহলে এটা হয়ে যাবে কাল্লাদি ইউনফিকু মা লাহু রিয়া আন্নাস, মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো, এই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ হাদিস শরীফে এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, কেয়ামতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে যাও। তো দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই, তুমি অনেক বড় দানবীর, তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে, আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই, অবশিষ্ট নেই, তুমি জাহান্নামে যাও, বলে আইয়াজবিল্লাহ। তো এই জন্য লোক দেখানো দান যারা করবে এরকম অনেক দানশীলও কিন্তু জাহান্নামে যাবে। তাই শো অফ করার জন্য যেন আমরা দান না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখওয়াফা আলাইকুম আশিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আসগর। সাহাবীরা বললেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শিরকে আসগরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা, আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা মানুষকে বসিয়ে দেই, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি আমরা সাদাকা করি, দান করি, তাহলে ওই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 4 নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব। দান করার 5 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা, এটা সবচাইতে উত্তম। দান দুভাবে করা যায়, কোরআনে দুটোর কথাই বলা হয়েছে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলা কালামুল মাজিদের সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে বলছেন, ইং থুবুতু সাদাকাতি ফানিইম্মা হিয়া ওয়া ইং তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি প্রকাশ্যে দান করো, ইন পাবলিক যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো, এটা ভালো। কিন্তু তোমরা যদি গোপনে করো, সিক্রেটলি যদি দান করো, এটা সবচাইতে ভালো, এটা সর্বোত্তম দানের পন্থা। এই দানের মধ্যে কোনো ভেজাল নেই, এটা নির্ভেজাল দান। তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো তত বেশি আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে, তত বেশি হাই হবে। পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফা আখফাহা, যে ব্যক্তি গোপনে দান করে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এত গোপনে দান করে যে হাত্তা লা তাআলামা শিমালু মা ইউনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায়নি। ডান হাত কি দিল, ডান হাত আর বাম হাত তো একেবারে কাছাকাছি, কিন্তু ডান হাত কি দিল বাঁ হাত সেটা টের পায়নি। এটা দিয়ে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার আশেপাশের কেউ সেটা জানে না। এরকম গোপন দানকে কিন্তু আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, এবং গোপন দান আল্লাহ তাআলার ক্রোধকে কমিয়ে দেয়। আমাদের কোনো পাপের কারণে, আমাদের কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে আমাদের গোপন দানের কারণে কিন্তু আল্লাহ তাআলার এই ক্রোধ, এই রাগ প্রশমিত হয়ে যায়। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের চেষ্টা করা উচিত আমরা যখন সাদাকা করব, আমরা দান করব, এই দানটা আমরা গোপনে করবার চেষ্টা করব, এবং এটা উত্তম। সাদাকায়নের বা দানের 6 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করার ক্ষেত্রে আপনার নিকটাত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। আপনি যখন সাদাকা করবেন, দান করবেন, কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে, নিকটাত্মীয়, তারা বেশি হকদার, তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সুনানে নাসাইতে একটি বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই সওয়াব হয়। ওয়া আলা যির রাহিমি ইসনাতান, কিন্তু নিকটাত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেয়া হয় সেক্ষেত্রে দুইটা সওয়াব হয়, মানে ডবল সওয়াব। এক হচ্ছে সাদাকা, সাদাকা দেওয়ার সওয়াব, দুই হচ্ছে ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক, এই রিলেশনশিপকে, এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন, এটার সওয়াব। তাই আমরা যখন দান করব, দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি
প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে, এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দানের ক্ষেত্রে 7 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দ্বারে দ্বারে যে হাত পেতে বেড়ায় না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত। আমি আবার বলছি, নিজেদের আত্মসম্মান বোধের কারণে, আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত। কিছু লোক আছে তারা এতটাই আত্মসম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই, তাদের পেটে খাবার নেই, ক্ষুধা, কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না। গরিবদের এই সমস্যাটা হয় না, যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস, তারা এ বাড়িতে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, এখানে দান করা হচ্ছে, এখানে যে লাইনে ধরে হাত পাতে, ওখানে যে লাইন ধরে হাত পাতে, কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না, কারো কাছে বলতে পারে না, তারা এমনভাবে চলে, তাদের ভেতরকার কষ্টটা, এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে, কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সুরাতুল বাকারার 273 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মূর্খরা, কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী, আসলে তারা ধনী না, তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না, হাত পেতে বেড়ায় না। আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া। এই কোভিড-19 এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন, আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন, এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যেয়ে যেয়ে হাত পাততে পারে, তারা হয়তো একবারের জায়গায় 5 বার 10 বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন, কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন। অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি, তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে। আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না, তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি। দানের বা দান করার 8 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না। আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন, এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওইটা দিয়েছি, এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। পাশাপাশি দান করে কোনো ফেভার নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না। লেটস সে আপনি কাউকে কিছু দান করলেন, এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও, তুমি আমার ওই কাজটা একটু করে দিও, এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন, কোনো কাজ করে দিতে বলছেন, এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে। এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে সুরাতুল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না। তাই আমরা যদি দান করে খোটা দেই তাহলে কিন্তু আমাদের দানটা ধূলিসাৎ হয়ে গেল, আমরা কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না, এটা যেন আমরা না করি। সাদাকায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন। এই যে এখন আপনারা সুস্থ আছেন, সবল আছেন, জি আপনাকেই বলছি, আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে বিত্তশালী বানায়, তাহলে এখনই দান করুন। সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায়, ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না। অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার, সর্বসাকল্যে আর 2 মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ, তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয়, ওই এতিমখানায় 5 লাখ, ওই মাদ্রাসায় 10 লাখ, ওই গরিব লোককে 2 লাখ। তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নাই, তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই। এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সব কিছু আপনার আছে, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে, ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে, সুযোগ আছে, ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, ওই দানটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো।
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين অনেকের অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে, আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম। কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ তাআলা আর দান করবেন না। এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি। এ ব্যাপারটিকে সহিহ বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। এক সাহাবি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সাদাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে, কোন সাদাকায় সওয়াব বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন সহীহ, এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো, তুমি সুস্থ, তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে। এই অবস্থায় যখন তুমি দান করবে এই দানটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা, তুমি দারিদ্র হওয়ার ভয় করো, তোমার ভোগের সুযোগ আছে, তুমি ধনাঢ্যতা কামনা করছো, এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তুমহিল, দান করবো করবো এই করবো করবো করে এটাকে আর পিছায়ও না, আর দেরি করো না। হাত্তা ইদা বালাগতিল হুলকুমা কুলতালি ফুলানিন কাদা ওলি ফুলানিন কাদা ওয়াকদ কানা লি ফুলান, অনেকের অবস্থা এমন হয় যে দান করবো করবো করে মৃত্যুর বিছানায় যখন শোয় তখন উইল করে দেয়, উইল করে দিলাম ওই মাদ্রাসায় 5 লাখ, ওই এতিমখানাতে 10 লাখ, অমুক লোককে 3 লাখ, এরকম দিয়ে দেয়। তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি দিলেও যা না দিলেও তা, কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে, মানুষই এটা খেয়ে পরে শেষ করবে, আপনি তো আর খাওয়ার সুযোগ নেই। তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে ওটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায়, আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না। তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটি আমি বললাম সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় এখন ভোগ করার সুযোগ আছে, ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সাদাকার গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে শুনলাম। আরেকটি বিষয় আছে, আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের সুস্থতা এবং কল্যাণ মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।